আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু, বরিশালে মারা গেছে ৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর একটি হাসপাতালে ভর্তি। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে তীব্র জট, ফল পেতে সময় লাগছে ৭ থেকে ১০ দিন, সংক্রমণের ঝুঁকি বাড়ছে কয়েক গুণ বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সারা দেশে দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। বরিশালের অবস্থা বেশ আতঙ্কজনক। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় মারা গেছে ৭ জন, এর মধ্যে কেবল ৩ জনের করোনা নিশ্চিত, বাকি ৪ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। এর মধ্যে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতদের অধিকাংশের বয়স ৫০ থেকে ৭৫ বছরের মধ্যে। এছাড়া গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ পুলিশ, ১ ডাক্তার ও ২ নার্স সহ ৫০ জন। এ নিয়ে এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০৯। নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত রাত ১১টার দিকে শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি। এখন পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে ১৩২ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন, মারা গেছে ২ জন। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ পুলিশ ও ৩ স্বাস্থ্যকর্মী সহ আরও ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর দিনাজপুর এম এ রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে রংপুর বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১১৮৪, মারা গেছেন ১৭ জন। সিলেটে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন, এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬০৫, মৃত্যু হয়েছে ১৯ জনের। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ২২ জনের মৃত্যু। এ নিয়ে এই ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৭২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ২৩৮১ জনের, আর সুস্থ হয়েছে ৮১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধ লক্ষ। একরামুল হক সাইমের আরেকটি রিপোর্ট। সবশেষ ২৪ ঘন্টায় ৫২টি ল্যাবে ১১৪৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় ২৩৮১ জন, শতকরা হারে যা প্রায় ২১। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ পর্যন্ত ১৩ লাখের বেশি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত পাওয়া গেছে প্রায় অর্ধ লাখ, গড় শনাক্তের হার ১৫ শতাংশের বেশি। গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩১০৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৪৩৯টি। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২৩৮১ জন, এ পর্যন্ত শনাক্ত ৪৯৫৩৪ জন। করোনায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ২২ জন, এর মধ্যে ৬০ বছর কিংবা তার কম বয়সী রয়েছেন ১৩ জন, ৯ জন ৬০-ঊর্ধ্ব, এদের মধ্যে ১৯ জনই পুরুষ। বিভাগে দেখা যায় ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেট বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন। হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ৬ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ১ জন। সরকারি হিসাবে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৬৭২ জন। করোনা রোগীদের মৃত্যুর হার ১.৩৬ শতাংশ। এছাড়া ২৪ ঘন্টায় ৮১৬ সহ মোট সুস্থ হয়েছেন ১০৫৯৭ জন। সাবান পানি দিয়ে বারবার ২০ সেকেন্ড ধরে হাত ধোন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, কমপক্ষে ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। অফিস, বাজার, কর্মস্থল যেখানেই যান না কেন এই বিষয়ে দৃষ্টি রাখবেন সবসময় যেন। নতুন করে ৪৪৯ জন সহ বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে ৬০২১ জনকে। সকলেই মনোবল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হালকা ব্যায়াম নিয়মিতভাবে করবেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার হাসপাতালে ভর্তির পর তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। রাতে দেওয়া রিপোর্টে তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়। রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।
এর আগে ঈদের ছুটিতে সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পর জ্বর সহ শারীরিক অসুস্থতা বোধ করেন মোহাম্মদ নাসিম। সে সময় তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বিবেচনায় সারা দেশকে রেড, গ্রিন এবং ইয়েলো জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে জরুরি বৈঠক শেষে তিনি একথা জানান। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসাথে সর্বোচ্চ 25% কর্মকর্তা কর্মচারী নিয়ে অফিসের কাজ চলবে। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার খুলেছে সরকারি অফিস। সীমিত পরিসরে গণপরিবহন চলাচল শুরু হয়েছে, কিন্তু একই সাথে করোনা ভাইরাসের মৃত্যু ও সংক্রমণের রেকর্ড নতুন করে শঙ্কা তৈরি করেছে। এই অবস্থায় করণীয় ঠিক করতে সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন সরকারের মন্ত্রীরা। এতে অংশ নেন ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর এবং নারায়ণগঞ্জের মেয়র সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, করোনা সংক্রমণ বিবেচনায় গোটা দেশকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। কয়েকটা জোন, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন আমরা মার্কিং করেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে এই জোনগুলোকে, মানে রেড জোনকে কিভাবে গ্রিন জোন করা যায় সেটা নিয়ে আজকের আমরা আলোচনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং চট্টগ্রামে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের পরামর্শে জোন করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে সেটা ছোট্ট এরিয়া, ঢাকার ভিতরে ধরে একটা ছোট্ট এলাকা, সেখানে হয়তো বা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াতে বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। এইভাবে বিশেষজ্ঞরা পরামর্শ দিবে, সেই অনুযায়ী আমরা কাজ করব। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি অফিসে 25% বেশি কর্মকর্তা কর্মচারী উপস্থিত থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। টেলিফোনে এটিএন বাংলাকে তিনি এই কথা জানান। এখন যেহেতু আমরা জরুরি কাজগুলো করছি, যেগুলো আমাদের প্রায়োরিটি, সেই কাজগুলো আমরা এখন করছি, সেই জন্য একই সময়ে আমরা অফিসে 25% বেশি কর্মকর্তা যাতে না থাকে, তারা যারা বাসায় থাকবে তারা বাসা থেকে কাজ করবে, কারণ এখন আপনি জানেন যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে, বাসা থেকে তারা কাজ করবে। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের অফিস পরিচালনার তাগিদ দেন তিনি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে তৈরি হয়েছে দীর্ঘ জট। নমুনা সংগ্রহ করে জমা দেওয়ার পর এর ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে 10 দিন পর্যন্ত। বিশেষজ্ঞরাও বলছেন, দ্রুত রিপোর্ট না পাওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে কয়েক গুণ। এ কারণে প্রতিদিন ব্যাপক হারে করোনা রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি হটস্পট হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বন্দরনগরী চট্টগ্রামের চারটি পরীক্ষাগারে চলছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কাজ। তবে গেল মঙ্গলবার এর একটি বিআইটিআইডি পরীক্ষাগারের প্রধান অধ্যাপক ডাক্তার শাকিল আহমেদ ও একজন টেকনোলজিস্টের সংক্রমণ শনাক্ত হওয়ায় সেখানে সাময়িক বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা। ফলে নমুনা সংগ্রহ করে জমা দিলেও পরীক্ষার ফলাফল আসতে অপেক্ষা করতে হচ্ছে 7 থেকে 10 দিন। সক্ষমতার চেয়ে বেশি নমুনা জমা পড়ায় তৈরি হচ্ছে প্রচণ্ড জট। এতে সময় মতো রোগ শনাক্ত না হওয়ায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি, পাশাপাশি চিকিৎসা শুরু করতেও দেরি হচ্ছে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হচ্ছে রোগীদের, ফলে রোগীরা জানছেন না তাদের শরীরে আদৌ করোনার উপস্থিতি রয়েছে কিনা। এই রোগীরা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, এর ফলে সংক্রমণের হার বাড়ছে দিনকে দিন। পরীক্ষাগারে এই জটের কথা স্বীকার করেন খোদ সিভিল সার্জন, তবে সমস্যা কাটাতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। সর্বোচ্চ আমাদের সক্ষমতা 550 পর্যন্ত, এর বেশি যে স্যাম্পলগুলো আমাদের কালেক্ট হচ্ছে সেটা আমাদেরকে জমে যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিগগিরই নমুনা পরীক্ষা শুরু হবে বলে জানান সিভিল সার্জন। তবে চাপ কমাতে কেন্দ্র বাড়ানোর পাশাপাশি সেখানে ডাবল শিফট চালু করার পরামর্শ বিশেষজ্ঞদের। যে সমস্ত কেন্দ্রে এখন নমুনা পরীক্ষা হচ্ছে সেখানে শিফট বাড়িয়ে, জনবল বাড়িয়ে সেখানে যদি পরীক্ষা করা যায় তাহলে ক্রমবর্ধমান যে পরীক্ষার চাপ, এই চাপ কিছুটা চট্টগ্রামে কমবে বলে মনে করি। ঢাকা ও নারায়ণগঞ্জের পর দেশের করোনার হটস্পট জোন হয়ে ওঠার পর চট্টগ্রামে গত কয়েকদিনে প্রতিদিনই শনাক্ত হচ্ছে গড়ে 150 বেশি করোনা রোগী। মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় 3000, মৃতের সংখ্যাও 80 ঘরে, বাড়ছে মৃতের সংখ্যাও।
পরিস্থিতি সামাল দিতে তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। গণপরিবহন পরিচালনায় যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, লকডাউনের ছাড় যেন বিষাদে পরিণত না হয়, এজন্য মালিক, শ্রমিক ও যাত্রী সহ সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সচিবালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা সংকট কাটিয়ে ওঠার আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের আরও বলেন, সবাইকে আন্তরিকতার সাথে কাজ করলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। স্বাস্থ্যবিধি এবং শর্ত মেনে গাড়ি চালনা জন্য আমি মালিক, শ্রমিকদের কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ বিজিবি, মোবাইল কোর্ট সহ টার্মিনাল কর্তৃপক্ষকে অর্ধেক আসন খালি রাখা, 60% ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধানের বিষয় তদারকে আহ্বান জানাচ্ছি। করোনাভাইরাসের কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সরকারি বাসভবন থেকে আমন ও রবি শস্য উৎপাদন বৃদ্ধি বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংস্থা প্রধানদের সাথে অনলাইন সভায় তিনি এ তাগিদ দেন। কৃষিমন্ত্রী জানান, খাদ্য উৎপাদনের এই ধারা জোরদারে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে সরকার। কৃষি উৎপাদনের যে প্রবৃদ্ধি হয়েছে, আচ্ছা কৃষিক্ষেত্রে যে আমাদের অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে, তিনি বলেছেন এখানেই আমাদের এই অর্জন নিয়ে আমাদেরকে বসে থাকলে হবে না, এই অর্জনকে আরো আমাদের এই প্রবৃদ্ধিকে আরো বেগবান করতে হবে, আরো ত্বরান্বিত করতে হবে। তিনি বলেছেন যে আমরা খাদ্যে আজকে দানা জাতীয় খাদ্যে কিছুটা উদ্বৃত্ত আছি, এই উদ্বৃত্ত থাকলেই হবে না, আরো বেশি উৎপাদন করতে হবে। রংপুরের শহীদ মুখতার এলাহি চত্বরের স্মৃতি স্তম্ভ ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন রংপুরবাসী। রংপুর মেডিকেল মোড় শহীদ মুখতার এলাহি চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে স্মৃতি স্তম্ভটি পুনরায় স্থাপনের দাবি জানান। একই সাথে শহীদের স্মৃতি চিহ্ন নিশ্চিত করার অপচেষ্টাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি বিধানের দাবি জানান তারা। ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচিতে। শহীদ মুখতার এলাহির ছোট ভাই মারুফ এলাহি, ডাক্তার সৈয়দ মামুনুর রহমান মামুন, অ্যাডভোকেট বেলাল আহমেদ সহ স্থানীয় গণমান্যরা এতে অংশ নেন। দায়িত্বপ্রাপ্ত কেউ যদি কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তবে ধরে নেওয়া হবে তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনে আর কর্মরত নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুনুর তাপস। এছাড়াও তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত মশক নিয়ন্ত্রণের পুরো কার্যক্রম ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন তিনি। নগর ভবনে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মশক নিয়ন্ত্রণে যে কর্ম পরিকল্পনা আছে তা বাস্তবায়নে ব্যর্থতার কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না বলেও সাফ জানিয়ে দেন ফজলুনুর তাপস। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। করোনাভাইরাসের সারা বিশ্বে মৃতের সংখ্যা 4.25 লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে 62,66,000-এরও বেশি মানুষ। লাতিন আমেরিকায় ব্রাজিলের পর মেক্সিকোতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে মারা গেছে 10,000-এরও বেশি মানুষ। 24 ঘন্টায় সেদেশে আক্রান্ত হয়েছে 3,000-এরও বেশি মানুষ। আর এশিয়ার মধ্যে ভারতে একদিনে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ 8,392 জন। সব মিলিয়ে সেদেশে আক্রান্তের সংখ্যা 1,90,000 ছাড়িয়েছে। মারা গেছে 5,394 জন। সৌদি আরবে গত 24 ঘন্টায় নতুন করে 1,881 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 87,142 জনে। সবশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছে 22 জন। এ নিয়ে সেদেশে মোট মৃতের সংখ্যা 525 জন। অন্যদিকে সুস্থ হয়েছেন 1,864 জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন 64,306 জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। সিরাজগঞ্জের সদর উপজেলায় বজ্রপাতে গোলাম আজম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তার পিতা আব্দুস সাত্তার আহত হন। সন্ধ্যায় শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর মান্নান জানান, সন্ধ্যায় বৃষ্টির সময় গোলাম আজম ও তার পিতা আব্দুস সাত্তার বাড়ির পাশে খড়ের পালায় কাজ করছিলেন। এ সময় ভারী বজ্রপাত হলে বাবা ছেলে দুজনে আহত হন। বাড়ির লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছেলে গোলাম আজমকে মৃত ঘোষণা করেন। বাবা আব্দুস সাত্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। এবার জানাবো পার্টিস খেলার খবর। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন করোনাভাইরাসের সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে একথা জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। টাইগার ওপেনার বলেন, আমি বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত নিযুক্ত হয়েছে। আমি WFP-র জাতীয় গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে জাতিসংঘের কোনো অঙ্গ সংগঠনের শুভেচ্ছা দূত নিযুক্ত হলেন তামিম। এর আগে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা ইউনিসেফ থেকে এই সম্মান পেয়েছিলেন। পুলিশি হেফাজতে মার্কিন কৃষাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল আমেরিকা। জর্জকে শ্বাসরোধ করে মৃত্যুর প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছড়িয়ে পড়েছে ব্রিটেনেও। লকডাউন পরবর্তী পর্যায়ে লিভারপুল দলের ফুটবলাররা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে যোগ দিতে নিজেদের মাঠ অ্যান্ডফিল্ডের সেন্টার সার্কেলের আশেপাশে হাঁটু গেড়ে বসেছিলেন। ভার্জিল ভ্যান ডাইক, জেমস মিলনার সহ খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে একটি ছবিও শেয়ার করেন। দলের খেলোয়াড়দের টুইট করা ছবিগুলো লিভারপুলের অফিসিয়াল পেজেও প্রকাশ করা হয়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ও এর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু, বরিশালেই মারা গেছে 7 জন। করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রাজধানীর একটি হাসপাতালে ভর্তি। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে তীব্র জট, ফল পেতে সময় লাগছে 7-10 দিন। সংক্রমণের ঝুঁকি বাড়ছে কয়েক গুণ বলছেন বিশেষজ্ঞরা। এবং পুলিশ হেফাজতে কৃষাঙ্গ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরীতে বিক্ষোভ অব্যাহত, সহিংসতা থামাতে সেনা মোতায়েনের হুমকি প্রেসিডেন্ট ট্রাম্পের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।